আপনারা জানেন যে রিজি আহমেদ সাহেব আগে থেকে অসুস্থ ছিলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বর্তমানের সময় রাজশাহীতে গুলিবিদ্ধ হয়েছিলেন সে সময়, এবং তার পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার শরীরে বেশ কয়েকবার অপারেশন ঘটে অপারেশন হয়। গত 2 বছরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং করোনায় প্রায় দুইবার তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি যখন কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তাকে তার সুচিকিৎসার জন্য হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। কারাগারে রুহুল কবির রিজভীর গুরুতর অসুস্থ হওয়ার সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করার এবং নিঃশর্ত মুক্তি দেবার জোর দাবি জানাচ্ছে। একই সাথে কারাগারে তার বিষয়ে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয়, আমরা তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল আচরণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলছেন যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা কুরুচিপূর্ণ ভাষায় শুধু নেতৃবৃন্দকে নিয়ে নয় আন্দোলন নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আন্দোলনের গণজোয়ারে পতনে আন্দোলনের গণজোয়ারে পতনের ভয়ে ভীত হয়ে তারা এই অরাজনৈতিক আচরণ শুরু করেছে। আমরা তাদের প্রতি এ ধরনের অশালীন অরাজনৈতিক কুরুচিপূর্ণ ভাষা পরিত্যাগ করে রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলবার আহ্বান জানাই। আপনাদেরকে ধন্যবাদ। রিজ দিবসের সর্বশেষ কি অবস্থা আপনাদের জানার মতে? আমি কিছুক্ষণ আগে ওনার স্ত্রী আন্দোলনারা সাথে কথা বলেছি, তিনিও খুবই খুবই উদ্বিগ্ন। আমরা আইনজীবীদের মাধ্যমে কারাগারে খবর নেওয়ার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা পাই নাই। আমরা বিভিন্ন মারফতে তার স্ত্রী যেসব খবর পেয়েছেন এবং সেই খবরগুলো আমাদেরকে দিয়েছেন তারই ভিত্তিতে আমরা এই কথাগুলো বলছি। এবং গত 2 দিনে তাকে কোর্টে আনার কথা ছিল গতকালকে, এবং আজকে 2 দিনই তাকে কোর্টে আনা হয়নি। তো এখান থেকে আমাদের ধারণা যে উনি গুরুতর অসুস্থ, তাকে কোর্টে আনা কি কি ধরনের কমপ্লিকেশন জানা গেছে? আমরা যেটা তার স্ত্রীর মারফতে জানতে পেরেছি, তিনি প্রচন্ড রকমের তার পেটের ব্যথা, বমি হচ্ছে, এবং অসমর্থিত সূত্রে জানা গেছে যে তার বমির সাথে রক্ত বেরোচ্ছে। আমরা এর মানে তার শরীরের প্রকৃত অবস্থা জানানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, এবং একই সাথে কারাগারের বাইরে কোনো বিশেষায়িত হাসপাতালে তাকে অবিলম্বে এক্ষুনি তাকে হস্তান্তর করার দাবি জানাচ্ছি। অন্যথায় যদি কোনো আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে যায় তার জন্য সম্পূর্ণ এই সরকারকে দায়ী থাকতে হবে। দেখুন, আমরা এই যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই আমরা সরকারের কাছে এটা দাবি জানিয়েছি। কালকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন, সমাবেশ পর্যন্ত আপনারা উত্তর পেয়ে যাবেন। অনুমতি না আমরা জানিয়েছি, আপনারা জানেন যে আমরা প্রশাসনকে জানাই অবহিত করি এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, আমরা প্রশাসনকে অবহিত করি এবং আমাদের এই সমাবেশের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। আমাদের কথাবার্তা চলছে, হয়েছে, ইনশাল্লাহ কালকে নয়াপল্টন সড়কেই আমাদের সমাবেশ হবে, এবং একই সাথে সারা বাংলাদেশে সকল বিভাগীয় সদরে, মহানগরে এবং জেলায় হবে। বিভাগীয় সদর এবং মহানগরীতে দলের সিনিয়র নেতৃবৃন্দ সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন।